একসময় গ্রাম বাংলার ঐতিহ্য ছিল দল বেঁধে পলো দিয়ে মাছ ধরা। গ্রামের বিভিন্ন বয়সী মানুষ দিনক্ষণ ঠিক করে মাছ ধরার উৎসবে মেতে উঠত। কালের বিবর্তনে গ্রামীণ অন্যান্য ঐতিহ্যের মতো মাছ ধরার উৎসবটাও বিলুপ্ত প্রায়। গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে আনতে নওগাঁ নিয়ামতপুরে হয়ে গেল পলো দিয়ে মাছ ধরা উৎসব। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিবনদী ও হরিপুর খাল বিলের খাড়িতে এই উৎসব চলে। এতে উপজেলার বিভিন্ন গ্রামের অর্ধ শতাধিক মাছ শিকারী অংশ নেন। মাছ ধরা দেখতে খালের দুই পারে উৎসুক জনতা ভিড় করে। স্থানীয়রা জানায়, এক প্রকার বাঁশের তৈরি উপকরণ দিয়ে তৈরি করা হয় পলো। সেই পলো নিয়ে দিনক্ষণ ও মাছ ধরার এলাকা ঠিক করে দল বেঁধে মাছ ধরতে যান শিকারীরা। প্রতি বছর শুকনো মৌসুমের খাল বিল ও নদীর পানি কোমর পর্যন্ত পৌঁছালে এই পলো উৎসব শুরু হয়। বিশেষ করে ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি মাস সপ্তাহ পর্যন্ত উপজেলার বিভিন্ন খাল বিল ও নদী জলাশয়ে উৎসবের আয়োজন চলে। উৎসবে অংশ নিতে আসা সুজন বামন তহিত জানায়, পলো দিয়ে মাছ ধরতে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। বাড়িতে বসে না থেকে তাই বড়দের সাথে মাছ ধরার উৎসবে যোগ দিয়েছে। বোয়াল, শোল, টাকি সহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে। তারা আরো জানায়, একসময় নদী নালা খাল বিলে উৎসব করে পলো দিয়ে মাছ শিকার করতো মানুষ, সেই সংস্কৃতি এখন হারিয়ে যাচ্ছে। আগামী প্রজন্মকে জানান দিতে এসব সংস্কৃতি টিকিয়ে রাখা প্রয়োজন। নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ মামুন জানায়, আমাদের চমৎকার একটি গ্রামীণ ঐতিহ্য হলো মাছ ধরা উৎসব। দল বেঁধে মাছ ধরাটা গ্রাম বাংলার সহজাত সম্প্রীতিকে ধারণ করে।